বন্ধুরা, তোমরাও যদি রোহিত শর্মাকে একজন খতরনাক খেলোয়াড় আর দুর্দান্ত ক্যাপ্টেন মনে করে থাকো, তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, শ্রীলঙ্কার বিরুদ্ধে অবিশ্বাস্য জয়ের পর এবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা করলেন ভারতীয় ক্রিকেট দলে ভয়ঙ্কর প্লেইং ইলেভেনের ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে অবিশ্বাস্যভাবে জয় তুলে নিয়েছে, কিন্তু তারপরেও ক্যাপ্টেন রোহিত শর্মা সাউথ আফ্রিকার বিরুদ্ধে হওয়া ভয়ঙ্কর ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট দলে করলেন অবিশ্বাস্য সব পরিবর্তন, যার মধ্যে তিনি দুর্দান্ত মাস্টার প্ল্যানের সাথে টিমের মধ্যে এমন এমন বড় পরিবর্তন করেছেন যা দেখে হয়তো তোমরাও নিজের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারবে না। তো বন্ধুরা, সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলে কোন কোন বড় পরিবর্তন করা হয়েছে জানাবো সমস্ত কিছু, তার সাথে পুরো প্লেইং ইলেভেনই তোমাদের দেখাতে চলেছি, তাই প্লিজ দেখো পুরো ভিডিও। কিন্তু তার আগে তোমাদের কি মনে হয়, রোহিত শর্মা আর বিরাট কোহলির মধ্যে সবথেকে ভয়ঙ্কর একজন ব্যাটসম্যানকে? নিচে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, ওয়ার্ল্ড কাপ 2023-এর দরুন ভারতীয় ক্রিকেট দল অবিশ্বাস্য পারফরমেন্স দেখাচ্ছে, যার দরুন তারা কয়েকদিন আগেই শ্রীলঙ্কার টিমকে মুম্বাইয়ের ঐতিহাসিক ময়দানে 302 রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। এরপর ভারতীয় ক্রিকেট দল নিজেদের পরবর্তী ম্যাচ সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলতে চলেছে, যার মধ্যে তারা এই ম্যাচটি জিতে নিজেদের জায়গা টপ টুতে করার জন্য একেবারেই প্রস্তুত হয়ে আছেন। কিন্তু তার আগেই ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের জয়ের পরেও ভয়ঙ্কর প্লেইং ইলেভেনের ঘোষণা করে দিয়েছে, যার মধ্যে তিনি সবার প্রথমে ওপেনিং করার জন্য নিজেকেই বেছে নিয়েছেন, যিনি ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনের সাথে সাথে খতরনাক একজন ওপেনার ব্যাটসম্যান, যিনি আগের ম্যাচে মাত্র 4 রান করে মাঠের বাইরে ফিরে গেছেন। কিন্তু সবাই আশা করছেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিনি ভয়ঙ্কর পারফরমেন্স করবেন। তার পার্টনার হিসেবে এরপর তিনি শুভমান গিলকে সামিল করেছেন, যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে 92 রান করে মাঠের বাইরে ফিরে যান। যদিও তার সেঞ্চুরির আশা করা হচ্ছিল, কিন্তু তিনি তার সেঞ্চুরি করতে অসফল হন, যার জন্য আশা করা হচ্ছে তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে কামাল করবেন। এরপর ক্যাপ্টেন রোহিত শর্মা 3 নম্বরে ব্যাটিং করার জন্য বিরাট কোহলিকে সামিল করেছেন, যিনি ভারতীয় ক্রিকেট দলের ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান। বন্ধুরা, বিরাট কোহলি আগের ম্যাচে 88 রান করে ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, যদিও তিনি সচিনের সেঞ্চুরি করার রেকর্ডের থেকে 12টি সেঞ্চুরি দূরে রয়েছেন, যার জন্য তার থেকে পরবর্তী ম্যাচে তার ফ্যান্সরা সেঞ্চুরির আশা করছেন। অন্যদিকে ক্যাপ্টেন রোহিত শর্মা 4 নম্বরে ব্যাটিং করার জন্য শ্রেয়স আয়ারকে দলে সামিল করেছেন, যদিও শ্রেয়স আয়ার কিছুদিন আগে খারাপ পারফরমেন্স করছিলেন, কিন্তু তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে 82 রান করে ভারতকে 357 রানের বড় স্কোরে পৌঁছতে অনেকটাই সাহায্য করেছেন, যার জন্য তাকে আবারও ভালো পারফরমেন্স করার জন্য ময়দানে নামার সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এছাড়াও ক্যাপ্টেন রোহিত শর্মা 5 নম্বরে ব্যাটিং করার জন্য ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান কেএল রাহুলকে দলে সামিল করেছেন, যিনি ভারতীয় ক্রিকেট দলের জন্য ভালো পারফরমেন্স করছেন। জানিয়ে রাখি, রাহুল আগের ম্যাচে 21 রানের যোগদান দিয়েছেন। এছাড়াও ক্যাপ্টেন রোহিত শর্মা ব্যাটিংয়ে তেমন কোনো পরিবর্তন করেননি, কিন্তু তিনি অলরাউন্ডে অনেক বড় বড় পরিবর্তন করেছেন, যার মধ্যে তিনি সূর্যকুমার যাদবকে দলের বাইরের রাস্তা দেখিয়েছেন। যদিও সূর্যকুমার যাদব ভালো পারফরমেন্স করার চেষ্টা করছিলেন, কিন্তু তার জায়গায় এবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে হার্দিক পান্ডিয়াকে দলে সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। জানিয়ে রাখি, হার্দিক পান্ডিয়া চোটের কারণে 3টি ম্যাচে খেলতে পারেননি ওয়ার্ল্ড কাপে, যার জন্য তিনি এখন সুস্থ হয়ে মাঠে নামার আশা করছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, যার জন্য অনেকটাই সাপোর্ট পাবে ভারতীয় ক্রিকেট দল। এরপর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজাকে দলে রেখেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, যিনি দুর্দান্ত ব্যাটিংয়ের সাথে সাথে নিজের খতরনাক বোলিং দিয়েও ভারতকে অনেকটাই সাপোর্ট করবেন। এরপর ক্যাপ্টেন রোহিত শর্মা স্পিন বোলার হিসেবে কুলদীপ যাদবকে দলে সামিল করেছেন, এরপর স্পিড বোলার হিসেবে বুমরাকে দলে রেখেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, এরপর দ্বিতীয় স্পিড বোলার হিসেবে তিনি মোহাম্মদ সিরাজকেও দলে সামিল করেছেন, যিনি আগের ম্যাচে ভারতের জন্য 3টি উইকেট তুলে নিয়েছিলেন, যার জন্য এর পরের ম্যাচেও তার থেকে ভালো পারফরমেন্সের আশা করছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। অন্যদিকে তিনি লাস্ট বোলার হিসেবে মোহাম্মদ সামিকে দলে রেখেছেন, যিনি আগের ম্যাচে 5টি উইকেট তুলে নিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর ভারতীয় ক্রিকেট দল কি সাউথ আফ্রিকার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে তাও নিচে কমেন্ট করে জানিও।